সকলের প্রতি আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে বসে আছেন তাদেরকে অনেক অনেক প্রীতি জানাচ্ছি। আমি চৌধুরী মুরাদ, আশা করি আপনারা ভালো রয়েছেন। আর প্রতি সপ্তাহের মতো আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান নিয়ে। আজকে যথারীতি সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, তো আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের আসন্ন নির্বাচন অনির্বাচনী তৎপরতা, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আজকে এখানে আমাদের এই এই মুহূর্তে এই প্যানেলে রয়েছেন তিনজন কর্মকর্তা, অর্থাৎ যারা এই নির্বাচনী তৎপরতায় মত্ত রয়েছেন তাদেরকে নিয়ে। তো প্রথমে পরিচয় করিয়ে দেব আমি, আমার সাথে রয়েছেন যিনি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছেন আলতাফ হোসেন বাই সাহেব। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ আমাকে, আপনাকেও আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলতাফ হোসেন বাইশ তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একজন বাসিন্দা, প্রবাসী এবং দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছেন। বিশেষ করে এই বিলেতে এবং নিজ এলাকার সামাজিক উন্নয়নে সর্বক্ষেত্রে তার পদচারণা রয়েছে, সহযোগিতা রয়েছে এবং আমাদের কমিউনিটির অত্যন্ত একজন সমাজ বান্ধব মানুষ তিনি হচ্ছেন আলতাফ হোসেন বাইশ। তার সাথে পরিচিত হয়ে আমরা আনন্দ বোধ করছি, তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি ডানে রয়েছেন তিনি হচ্ছেন আরেকজন গোলাপগঞ্জবাসী, এই যে প্রবাসে রয়েছেন তিনিও গোলাপগঞ্জের প্রতিটি সামাজিক সংগঠনের সাথে যার সম্পৃক্ততা রয়েছে, নিজ এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন একজন সমাজসেবী মানুষ, তিনি হচ্ছেন দিলওয়ার হোসেন। জনাব দিলওয়ার সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো, আসসালামু আলাইকুম। আজকেও আমরা এই সুযোগটা করে দেওয়ার জন্য আয়ন টিভির সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যার সাথে পরিচিত হলাম জনাব দিলওয়ার হোসেন, তিনি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে অর্থাৎ সভাপতির হিসেবে তিনি নির্বাচন করছেন, নমিনেশন দাখিল করেছেন এবং তিনি একাংশে নির্বাচন করছেন, আরেকটা অংশ রয়েছে। আমরা অবশ্যই সুপ্রিয় দর্শক আগামী সপ্তাহে সেই সব মানুষদের নিয়ে আমরা এখানে আসব, তাদের বিষয়ে আমরা শুনব। প্রাথমিকভাবে আমরা শুনছি আজকে দিলওয়ার হোসেন সাহেব যে নির্বাচনী প্রচারণায় রয়েছেন যে প্যানেল থেকে, সেই বিষয় নিয়ে আমরা জানব। আর আমার সর্ববামে রয়েছেন, আমি সর্ববামে আর তো কেউ নেই, সেই জন্য বামে রয়েছেন মাসুদ জুয়ারদার। জনাব জুয়ারদার সাহেব, আজকে এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাদেরকে এবং আপনার মাধ্যমে আইওএন টিভির সকল কলা কৌশল এবং যারা দেখবেন দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তিনিও একজন ইয়াং এনার্জেটিক সমাজসেবী, উদীয়মান তরুণ হিসেবে বিশেষ করে নিজ এলাকা এবং এই বিলেতে বিশেষ করে গোলাপগঞ্জের উন্নয়ন উত্তরণে সর্বক্ষেত্রে যার সামাজিক অবস্থান রয়েছে তিনি হচ্ছেন জনাব জুয়ারদার সাহেব, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। জনাব দিলওয়ার হোসেন সাহেব, আমরা বিষয়টা হচ্ছে যে আমরা সামাজিক সংগঠন এখানে রয়েছে বিলেতে, প্রতিটা এলাকার প্রতিটা পাড়া প্রতিটা গ্রামের রয়েছে এবং সকলের একটা উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের তৃণমূলে যে জায়গা থেকে রুট থেকে এসেছি সেই রুটের কিছুটা হলেও সহযোগিতা করা, উন্নয়নে কাজ করা, সেই হিসেবে আমরা সকলেই, আপনিও আরেকটা সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন কিন্তু এখন দাঁড়িয়েছেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস, যেটা 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকে আপনার সম্পৃক্ততা অবশ্যই রয়েছে। এখন কেন আপনি এই একটা গুরু দায়িত্ব সভাপতির দায়িত্বে হিসেবে দায়িত্ব নিতে আপনি দাঁড়িয়েছেন? আসসালামু আলাইকুম। আমার নাম দিলওয়ার হোসেন, আমার বাড়ি হলো ফুলবাড়ি ইউনিয়ন গোলাপগঞ্জ থানা। আসলে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে 2016 আমি আবার ভাইস চেয়ারম্যান ছিলাম, আমার ইউনিয়নটাকে সারা প্রতিনিধি আমার দিচ্ছেন, আমি সিলেকশন আইছি, 2 বছর হাত করছি। তো এই সময় যে চ্যারিটি সংগঠন গেলে কিছু মেম্বার এগুলা দেওয়া লাগে, মানে আপনার আর্থিক সচলতার লাগে, আমি 40 জন মেম্বার ওই সময় দিছি। কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট যেটা অনেকাংশে একটা রয়েছে সেই হিসাবে যেহেতু আমি ওই সময় দিছি, এরপরে যাই হোক আমি ওই সময় একটু উপলব্ধি করতাম ফার্সি 2016 আর 2012,
মানে কিছু আমরা বাইয়ে নাছন তারা তারার অধিকার রাস্তা থাকে সব সময় আমরা এই সময় আসলে আমরা কিছু মারতাম পারছি না এরপর থেকে আমি আসলে কিছু অফ আসলাম হেল্পিং হ্যান্ডের মাধ্যমে আমি কিছু কিছু চ্যারিটি কাম করি নিজের ফ্যামিলির চ্যারিটি আছে আমার বাপের নামে একটা আছে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট তখন আমি দেখলাম যে এগুলো তো আমি কিছু কাম করতাম পারলাম না আমি আমার পার্সোনালগুলো করছি ওখন একটা সুযোগ আইছে মানে প্রত্যেক বছর লটারির মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারি টেদার এগুলো হয় প্রত্যেক ইউনিয়ন আমরা ফুলবাড়ি ইউনিয়ন আইতে হইলে আরও বারো বছর বাদে তো এখন আমরা ফুলবাড়ি ইউনিয়ন মুরব্বী হলে আমার কইলা ওখান যখন আমরা একটা আইছে আপনার চ্যারিটি ওয়ার্ক করো তো আমরা চাইলাম আমরা একটা যে গোলাপগঞ্জে হেল্পিং হ্যান্ড আমরা লড়তলে আপনি যদি চ্যারিটি ওয়ার্কটা করেন তে আমরা মথুরা আরও ভালো হইব আমরা গোলাপগঞ্জের এরিয়ার দরিদ্র মানুষ যারা আছেন তারার লাগে ও কারণে আমি এখানেও ক্যান্ডিডেট হয়েছি। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। যখন মানুষের প্রয়োজনীয়তা ভাড়ে তার নিজস্ব আঙ্গিনা থেকে তখনই মানুষ তাকে কাছে পেতে চায়। সেই উন্নয়ন থেকেই দিলওয়ার হোসেন সাহেবকে বিশেষ করে গোলাপগঞ্জের মানুষেরা গোলাপগঞ্জে গোলাপগঞ্জে যে জায়গায় 10টি ইউনিয়ন সম্ভবত একটি পৌরসভা 11টা হ্যাঁ 10টি ইউনিয়ন এবং একটি 11টা ইউনিয়ন 11 একটা পৌরসভা তো সেই পুরো আপনাদের গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষদেরকে নিয়েই আপনারা এটা প্রতিষ্ঠা করেছেন এবং এটার ক্যাটাগরিটা বড় খুবই সুন্দর আমার কাছে যে কোনো জায়গায় হয়তো কোনো এলাকার মানুষ বেশি রয়েছে কোনো জায়গায় কম রয়েছে কিন্তু সেইখানে অনেকটা প্রাধান্যতা চলে আসতে পারে বিশেষ করে ক্ষমতায়নে যাবার বেলায় কিন্তু আপনাদের এখানে খুব সুন্দর কনস্টিটিউশনাল একটা রিকোয়ারমেন্ট রয়েছে যে আপনাদের ইউনিয়ন থেকে সিলেকশন করতে হবে তারপরে আসার পরে অর্থাৎ ইকুয়াল একটা যে ডিস্ট্রিবিউশন যেটা সেইটার জন্য তো সেই ডিস্ট্রিবিউশনের সকলেই প্রত্যাশা যে তাদের যারা সমাজের জন্য কাজ করেন তাদেরকে এই গুরুদায়িত্ব প্রেসিডেন্ট হোক সেক্রেটারি হোক ট্রেজারার হোক এইসব একটা প্যানেলের মাধ্যমে নির্বাচিত করা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি যাচ্ছি আমাদের জনাব মাসুদ জুয়ারদার সাহেবের কাছে। যে জিনিসটা হচ্ছে যে আপনি এই যে নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য হিসেবে আপনি তো অবশ্যই এই কমিটির অর্থাৎ গোলাপগঞ্জ হেল্পিং হেডসের একজন মেম্বার অবশ্যই রয়েছেন জেনারেলভাবে এবং দীর্ঘদিন থেকে সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে এবং আজকে একটা নির্বাচনী প্যানেলে আপনি সদস্য হিসাবে কাজ করছেন তো এই যে বিশেষ করে আপনার এলাকার উন্নয়নে যে বিশেষ ভূমিকা রাখছে তো ভূমিকার ক্ষেত্রে আপনারা কী ধরনের মানুষকে সহযোগিতা দেবেন বলে যদি আপনারা নির্বাচিত হন বিশেষ করে আপনাদের প্যানেল তাহলে কীভাবে তারা সেই সুযোগটা পাবে মানুষের সহযোগিতা পাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ মুরাদ ভাই। আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই কারণ যেহেতু এটা লাইভ অনুষ্ঠান সময় করতে আছে। আমরা যখন যেটা আমাকে আমার সম্বন্ধে সভাপতি সাহেব বলছেন যে এই বছর যখন লটারির মাধ্যমে ফুলবাড়ি ইউনিয়নের সভাপতি ক্যান্ডিডেট হয় তখন আপনারা জানেন জনাব দেলোয়ার হোসেনকে কিন্তু গোলাপগঞ্জের মানুষ গরিবের বন্ধু বলে জানে, সবাই জানে যে গরিবের বন্ধু বলে খ্যাত দেলোয়ার হোসেন। আমরা সব গোলাপগঞ্জের সব মুরব্বীরা বসে একত্রে এবং আরও কিছু ইয়াং জেনারেশন বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দেলোয়ার ভাইকে নিয়ে এসে বছর এটা ইলেকশন করবো। তার পিছনে কিছু কারণ আছে, আমি কারণগুলোকে আপনাকে একটু বিশ্লেষণ করতে চাই। 2016 সাল থেকে এই সংগঠনটা কিন্তু আর ইলেকশন হচ্ছে না, গত দুই টার্ম ইলেকশন হয় নাই। তার কারণ হচ্ছে কিছু মনোমালিন্যতা সৃষ্টি হয়ে গেছিলো, গত বছর এটা শেষ হয়ে যায় এবং শেষ হওয়ার পরে একটা ইলেকশন হয়, বাট এই ইলেকশনে এক গ্রুপ ইলেকশনে পার্টিসিপেট করে এবং তারা নির্বাচিত হয়। কিন্তু এই গত চার পাঁচ বছর ধরে একটা সিন্ডিকেট সৃষ্টি হয়ে গেছে এখানে, যে যারা এই সংগঠনটাকে একটা মানে কুক্ষিগতভাবে রাখতে চায় তাদের নিজেদের মধ্যে এবং একটা আর মানে বাড়তে দেওয়ার কোনো মানে সুযোগ তারা দিচ্ছে না, যার জন্য আমরা দেখলাম যদি আবার আমরা নির্বাচনে অংশগ্রহণ না করি তাহলে আমাদের সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণের কারণে প্রায় 85,000 ক্যাশ মানি এই সংগঠনের এই বছর মানে নমিনেশন ফিজ এবং সদস্য যেগুলো সংগ্রহ করেছে প্রায় 650 সদস্য সংগ্রহ করা হয়েছে। আর নমিনেশন ফিজ 85,000 টাকা অলরেডি এই সংগঠনের ফান্ডে গেছে, যেটা সংগঠনের জন্য অনেক ভালো। যদি নির্বাচন না হয় তাহলে এই 85,000 না 85 টাকাও আসে না, এটা একটা ভালো দিক। ভালো দিক নির্বাচন যখনই আসে নির্বাচনের পয়সাগুলো আসে। কিন্তু এই যে সিন্ডিকেট বা এরা এরা কিছু কয়েকজন এরা আমরা সবাইকে বলবো না, যখন আমরা সাধারণ সদস্য থেকে নিয়ে বসলাম আজ থেকে প্রায় তিন চার মাস আগে স্বতঃস্ফূর্ত সমর্থন পেলাম এবং আপনি আশ্চর্য হবেন এই সংগঠনটা যারা প্রতিষ্ঠা করেছিলেন যে কয়েকজন ভাই সদস্য আমরা যারা এই প্রতিষ্ঠা করে যারা যে কোনো জিনিস তৈরি করে এদের মায়া একটু বেশি থাকে, এই প্রতিষ্ঠাতার সদস্যদের মধ্যে প্রায় 90% লোক এখন আমাদের প্যানেলে।
এটা এটা মানে আশ্চর্য যে সবাই তো আর আমাদের কেন ভালোবাসবে। আমি বলতে চাচ্ছি যে আপনারা সেই সব মানুষকে আপনাদের পক্ষে কতটুকু সেটা নির্বাচনে বসে আমরা অবশ্যই, কিন্তু আপনারা কতটুকু আশাবাদী এবং আপনারা এইদের মানুষকে অ্যাকোমোডেট করতে কীভাবে কাজ করবেন? এটা আমি বলছি এবং এই মানুষগুলো আমাদের পাশে এবং গোলাপগঞ্জের সম্মানিত যখন সকল আলোকিত মানুষ মুরব্বিয়ান আমার যারা আমাদের অগ্রজ এরা আমাদের পক্ষে। যাই হোক, আমরা প্রথম যে স্লোগানটা দিয়েছিলাম পরিবর্তনের পক্ষে অঙ্গীকার নেব, অঙ্গীকার আছে আমাদের যে আমরা সংগঠনটা একটা পরিবর্তন করতে চাই। কী পরিবর্তন করতে চাই? আমাদের পরিবর্তন প্রথমে হচ্ছে বেশ কিছু ম্যানিফেস্টো আছে যেগুলো আপনারা আমাদের ম্যানিফেস্টো যখন প্রচার হবে আপনারা দেখবেন। আমরা সকল সাধারণ সদস্য যারা আছেন এখন 2019 সদস্য, আমরা চাই এই 1900 সদস্য মানুষ যারা আছেন সকল সদস্যের এই সংগঠনটা তারা মালিক এবং তাদের সংগঠনে পরিণত হোক। এটা আমার ব্যক্তিগত কোনো সম্পদ না, এটা দেলওয়ার হোসেন বা টিপু ভাইয়ের কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা সম্পদটাই হচ্ছে সংগঠনের যারা সদস্য তারা, এবং তারা 100% সবাই মেম্বার হয়। একজন প্রেসিডেন্ট যে পাওয়ার তাকে এই সংগঠনে, একজন নর্মাল সদস্য যে 100% উনিও 100% সদস্য হয়েছে, একজন সভাপতি সাহেব 100% সদস্য হয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা সকল সম্মানিত সকল সদস্যকে অনুরোধ নমিনেশন দিতে এখানে কি কোনো ডিফারেন্স রয়েছে কি না সভাপতি বা সাধারণ সদস্য? না, কারণ সবই সমান, সবই মানে শুধু এই নমিনেশন ফিজ একটু ডিফারেন্স আছে, যেহেতু আপনি একটা কমিটির সভাপতি হবেন আপনার একটা ফি একটু বেশি দেখে এবং সেক্রেটারি একটু কম, যারা উচ্চ পর্যায়ের নেতা উচ্চ পর্যায়ে যে এবার আমাদের কথা হচ্ছে আমরা সকল সমাজ সদস্যকে আহ্বান করতে চাই আপনার মাধ্যমে, যদি আপনারা মনে করেন যারাই অনুষ্ঠানটি দেখছেন যে দেলওয়ার হাফিজ একলিম পরিষদ যে স্লোগান নিয়ে সামনে এগুচ্ছে অঙ্গীকারের পরিবর্তন নিয়ে, পরিবর্তন অঙ্গীকার নিয়ে, এবং সকল সামাজিক যে সংগঠনের সকল যে সদস্যগুলো রয়েছেন আপনাদের আপনাদের সংগঠন আপনাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, আপনারা যাদের সংগঠনের মালিক হন আপনাদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে, আপনাদের এই সংগঠনের আপনাদের অংশীদারিত্বকে আমরা আরও প্রাধান্য দিতে গিয়ে আমাদের যা কিছু করার এই দেলওয়ার হাফিজ একলিম পরিষদ অবশ্যই করবে। এবং আপনাদেরকে আমরা এটা আশ্বস্ত করতে চাই, আপনারা বিচার বিশ্লেষণ করবেন, দুটা প্যানেল আছে, দুটা প্যানেলকে আমরা কাউকে অসম্মান করি না, সবাই যোগ্য মানুষ। একটা প্যানেল থেকে নির্বাচন প্রার্থী হওয়া মানে না যে কোনো লোকের নির্বাচন প্রার্থী হয়ে যায়, নিশ্চয়ই তা কিছু তা কিছু অবশ্যই তার আসে জন্য সে নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক বা ট্রেজারার হয়। আমরা সবার প্রতি সম্মান রেখে আমরা শুধু আমাদের মতো সাধারণ সদস্য যারা আছেন সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা বিচার বিশ্লেষণ করবেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনার বিবেক যদি আমাদেরকে সাড়া দেয় যে দেলওয়ার হাফিজ একলিম পরিষদ নির্বাচিত হলে আপনাদের খেদমত হবে, গরিবের উপকার হবে, গোলাপগঞ্জবাসীর উপকার হবে, তাহলে আপনারা আমাদের 8ই অক্টোবরের নির্বাচনে আপনাদের মূল্যবান রায়টি আমাদের পক্ষে দেবেন। ধন্যবাদ আপনাকে জনাব মাসুদ সাহেব। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের কথা থেকে জানলাম যে নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা হয় তখন দুভাগে দুটি প্যানেল হয়ে যায়, সেই জায়গায় আরেকটা প্যানেল রয়েছে টিপু মাসুক মিকাইল মিকাইল পরিষদ, সেই হিসেবে বিশেষ করে দেলওয়ার সাহেব যে ইউনিয়ন থেকে টিপু সাহেব কিন্তু আমার মনে হয় যে একই ইউনিয়নের ফুটবলে এখন তিনি এক্স চেয়ারম্যানও ছিলেন ওই ইউনিয়নের, এবং যে বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনারা দেলওয়ার তারপরে হাফিজ একলিম পরিষদ আর আরেকদিকে হচ্ছে টিপু তারপরে মাসুক মিকাইল পরিষদ আরেকজন শাহিন সাহেব। হ্যাঁ শাহিন সাহেব, যেই জন্য আমি হয়তো অনেক বিষয়গুলো জানি, আপনাদের হেল্পিং হ্যান্ড যখন 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে ভাই সাহেব অবশ্যই জানেন যে আমি আপনাদের যেহেতু আমরা একই সংসদীয় আসনের সিলেট 6-এর, তো সেইখানে আমার আপনাদের সব কিছুতেই আমার একটা সম্পৃক্ত রয়েছে, আমি সব জায়গায় যাই আর বিশেষ করে সাংবাদিকতার কারণে তো অবশ্যই আমি ডিপার্টমেন্ট আপনাদের সবগুলোতেই যাই, তো সেই জায়গায় আমি দেখেছি প্রতিষ্ঠানকালীন সময় থেকেই আমি অনেক লেখালেখি আপনাদের হেল্পিং হ্যান্ডসের, যেখানে আমি উল্লেখ করতে চাই একটা বিশেষ কারণে যেহেতু মাস্টার সাহেব বলেছেন আপনাদের এই প্রতিষ্ঠাকালীন যিনি সভাপতি ছিলেন সাইয়াদ আহমদ সাদ, তিনি ব্রিকলিনে ওনার রেস্টুরেন্ট ছিল কারি ক্যাপিটাল, সেইখানে বসে বসে সবগুলো প্ল্যান প্রোগ্রাম কীভাবে হবে, সংগঠনের সংবিধান কীভাবে, এই সেই লেখালেখি অনেকাংশে কিন্তু আমিও সম্পৃক্ত ছিলাম, কিন্তু মেম্বার হতে পারে না দুর্ভাগ্য, কারণ আমি তো ওই স্পেসিফিক গোলাপগঞ্জে না, যেহেতু আমি বিয়ানীবাজার এলাকা। ইট উইল বি অ্যাপ্রিসিয়েটেড যদি আমাকে করেন বা এইভাবে কোনো সুযোগ থাকে অবশ্যই আমি হবো, কারণ গোলাপগঞ্জ আপনাদের গোলাপগঞ্জের একটা ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের ভেতরে একটা ঐতিহ্যবাহী উপজেলা, আপনাদের এখানে রাষ্ট্রীয়ভাবে যারা অনেকেই
প্রতিনিধিত্ব করেছেন, সেনাপ্রধান বলেন, সচিব বলেন, এবং অন্যান্য পর্যায়ে বড় বড় পর্যায়ে কিন্তু আপনাদের আপনাদের এলাকার গর্বিত এলাকার মানুষেরা রয়েছেন। এবং একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে অন্যান্য সংগঠনের সাথে কিন্তু গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের কিন্তু একটু ডিফারেন্স রয়েছে কনস্টিটিউশনালি, যে এখানে কেউ আসলেই এক এলাকা থেকে হয়তো 100 জন মেম্বার হতে পারবেন একই এলাকা থেকে, কিন্তু ওইখানে প্রথমে 3 জন বারবার আসতে পারবেন না, ওইখানে কিন্তু আবার ওইখানে সিলেকশন হয়ে হয়তো প্রতিনিধি পাঠাবেন মেইন কমিটিতে, এইভাবে। হ্যাঁ, অত্যন্ত ভালো একটা জিনিস, যে জন্য দেখেন সুযোগ মতো একই নিয়মে আবার রিসাইকেলিং বা সারাউন্ডিং আবার চলে আসলেন, যে দুই এলাকায় দুই হতে পারবেন, যেমন দিলওয়ার সাহেব হয়েছেন, সে সাথে টিপু সাহেবও হয়েছেন। যাক, যাচ্ছি আমি জনাব আলতাফ হোসেন ভাই সাহেব, আপনার গোলাপগঞ্জের আপনি তো গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট যেটা ছিল সেটার সাথে আপনার প্রাথমিক পর্যায় থেকে আপনার সম্পৃক্ততা, আপনি দুইবারের সভাপতিও ছিলেন, হ্যাঁ, এবং আপনার এলাকার অনেক উন্নয়নে আপনার সম্পৃক্ততা রয়েছে, এবং বিশেষ করে সরকারের যারা গ্রামীণ উন্নয়নে বিশেষভাবে কাজ করেন তাদের সাথেও আপনার সম্পৃক্ততা রয়েছে, আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এটা আমরা একজন কাছের মানুষ হিসাবেও বলতে পারি, সেটা বলতে দ্বিধা নেই। তো আপনি এই যে প্যানেলে একজন চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই যে যারা নির্বাচিত হবে তারা কিভাবে মনে করেন যে আপনার এলাকার উন্নয়নে কাজ করতে পারবে বলে মনে করেন? দেখো মুরাদ, তুমি ছোটো ভাই, আমি খুব ধন্যবাদ দেই যে সবসময় তোমার আমরা পাই, যদিও তুমি বিয়ানীবাজারের, কিন্তু যেটা খুব সত্যি জিনিস যে আমরা লোকের সবসময় তুমি কাজ করে যাই, অনেক মেধা তুমি আমাদের সাথে দেও, কিন্তু এখানে আমি চেয়ারওয়ার একটা রই লগিয়া যে দিলওয়ার পরীক্ষিত একজন ব্যক্তি, যে আমার লগে 22 চেয়ার আসলা একটাম ফুল, আমি তার খাস দেখছি, আর চারাটি লগে অনেক তান সম্পৃক্ততা। আর এই জায়গাত মানে আমি গত যে AGM আসিল হেল্পিং হ্যান্ডের ইত্যাদ গিয়ে আমি দেখলাম যে ক্রাই আউট করলাম, যারা আমরা সদস্য হলাসি তারার কোনো সে নাই, একটা জিনিস আমি ধরো না বললে নয় কিন্তু আসলে কোনো বদনাম নাই একটা, যে যে কোনো জায়গাতে নির্বাচন নির্বাচিত, হ্যাঁ নির্বাচন হচ্ছে না, তারপরে কিছু সংখ্যক মানুষ যারা আছে যে ইলেকশন তারা টিকু দেয়, টিক করার পরে একটা মানে ফাঁস হওয়ার পরে তারা ফিসে দিয়া একটা ডুকিয়া পরে এগুলারে ডিলিট করিয়া রাখে, তারার মাধ্যমে সব কিছু চলে, আর কোনো কাজ হয় না সংগঠনের। যেমন গতবার একটা জামেলা লাগছিল, জামেলা এগুলো আমরা শেষ করে দিয়ে একটা এক পার্টি গেছেন যারা কদিনও আসিল, কিন্তু এই জায়গাতে যে ঠিক আছে ভেরি নাইস তার একটা গোল লইছেন, এটা তো সদস্য হলে জানতো যে আমরা যে এইনো আমি আপনার দোকানের ম্যানেজার বানাইয়ে দিলাম, আপনি দোকান বেশি আইলা, তো এই জিনিসটা আসলে আমার কাছে অত খারাপ লাগছে। এখানে আমিও কোয়েশ্চেন করছিলাম যে ভাই আপনারা যে টেকাগুলো ট্রান্সফার করে আনলা বাংলাদেশ, ওইটা তো জনগণ, এটা তো ট্রাস্টর টেকা, আপনারা ইস্যু কমিটির সিদ্ধান্ত নিয়ে কিলা নিলে বলে আমরা এটা পারি, তো আমি কোয়েশ্চন করার পরে দেখলাম যে এটা তো একটা ইলেকশন, আর ইলেকশনের মধ্যে আপনি বলতে চাচ্ছেন যে ট্রান্সপারেন্সির যে এটা কোনো নাই, কোনো জবাবদিহি নাই, তারপরে যে বারবার যে একজন মানুষ আপনার গোলাপগঞ্জের অনেক মেধা আছে, আপনার যে বক্তব্যতে রাখলেন যে অবশ্য গোলাপগঞ্জ আমরা থানাটা খালি গোলাপগঞ্জ সকল ইউনিয়নের মধ্যে নাই, মানে বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গার মধ্যে গোলাপগঞ্জ বললে তার আলাদা একটা আশ্চর্য ধরে, যেমন আমি ঢাকাতে অনেক দিন ছিলাম, যে জায়গাতে আমার বাড়ি যখন গোলাপগঞ্জ আমি বলি তারা আলাদা, ভাই আপনাদের গোলাপগঞ্জে তো ওই ছিল সেই ছিল, বাংলাদেশে এখনও আছে, এখনও আছে, এখনও আছে, মানে আলহামদুলিল্লাহ এখন তো বিদেশি আমরা বেশি, এখানে অনেক দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, ভালো শিক্ষিত মানুষ আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, সব আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ আমাদের এক কনস্টিটিউশন মানুষ, তো এইখানে আসার মানে হইল যে এটা তো লটারির মাধ্যমে যায়, এটা আপনি গোলাপগঞ্জ একজন মেধা ঢুকিয়ে আনিয়ে অন্য থানার নিয়ে দিতে পারতেন না, যখন এটা আইসে আমাদের দিলওয়ার ভাই থান না তারার ইউনিয়নের থান ইনো লটারির মধ্যে টিভু ভাই আইবা আইসন, তারপরে দিলওয়ার ভাই আইসন, আমি মনে করছি যে এই পানের লগে থাকলে একটা একটা সমৃদ্ধতা থাকো, একটা একটা ট্রান্সপারেন্সি থাকো, একটা একটি যে যারা আছে আমরার সদস্য হ্যাঁ সদস্য যারা আছে তারা সাথে সমন্বয়ে বইয়া কাম করা যাইব, আর এই যে কয়জন যারা আসেন তারা যে সবসময় অনুগ আসেন ওই জায়গা চলে হরাইতে হইলে একটা ইলেকশনের দরকার, আর ইলেকশন অবশ্য এই হেলথি আজকে আমার জোয়ারদারে কয়েছেন যে 80,000 পাউন্ড আইসে, এই পয়সা তো গরিবের স্বার্থে খাস হয়, এক্স্যাক্টলি এখানে আমরা যে একটা করতাম এডুকেশন ট্রাস্ট ও লাভ্য অংশ দিয়া আমরা একটা ইসলামিক
ট্রাস্ট পয়সা রাখতাম, ও লাভংশ দিয়ে আমরা গরিব হলরে ডিওহরতি মাদ্রাসা থেকে। এখানে আবার ভিন্ন, কিন্তু এবার যে ইস্তেয়ারটা আইসে আপনাদের দেখলে খুশি হইব। আমি কিছু দেখছিলাম, অবশ্য প্রিন্ট হয়েছে না, আপনার নিতে পাইবা। যেমন এইগুলা নতুন নতুন কাজ আছে, চক্ষু শিবির হইব, চক্ষু শিবির পড়তে বছর বছর চক্ষু শিবির হইব, যারা আর কন্যা বিয়া দিতে পারেন না গরিব, তারারে চেষ্টা করব। এখানে ফান্ড আছে, বিয়া দেবলাগে সাহায্য করা হইব, গোড় বাড়ি যেটা দেওয়া হয় বানাইয়া অব্যাহত থাকব। তো এগুলো আমরা যারা আছে, আমরা খাসর মানুষ যারা আছে, আমরা চাই একটা জিনিস খুব ভালো উদ্দেশ্য করা হয়, অনেক ভালো উদ্দেশ্য করা হয়, পরে কিছু সংখ্যক মানুষ, কিছু মানুষ এটাকে পুঙ্গ করে রাখি দেয়। তো এই জিনিসটা আমরা গোলাপগঞ্জের মাঝে, এখন তো 2023, হ্যাঁ, আমরা এগুলো ওপেন ট্রান্সপারেন্সি দরকার, আরও আমরা নতুন প্রজন্ম আওয়া দরকার, এগুলো ইংলিশেও কিছু রিও করা দরকার। তো ওগুলার লাগে আমি মনে হয় একটা একটা অ্যাপ্রুভার, যে বুক প্যানেল যেটা আছে, বুক প্যানেল যে যারা আছেন তারা নতুন, এবং তো হাবিজ ভাই যে একবার সিক্রেটারি এডুকেশন ট্রাস্ট আসলা, কিছু তো নতুন পুরাতন লইয়া একটা টিমও গড়া হয়, ফুটবল টিম হোক, ক্রিকেট হোক, সবুজ ওরে আমার কাঁচা আধমরাদের ঘা বেড়ে তুই বাঁচা। কবি যেভাবে বলেছেন যে নতুন এবং পুরাতন সমন্বয়ই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এই টিমটা। তো এই জন্য আসলে আমি মনে করি এটা একটা, যারা সদস্য আছেন, যারা ট্রাস্টি হল আছেন, তারা ট্রান্সপারেন্সি পাইবা। আর তার স্লোগানটাও একটা হইলো যে আমরা সবাই লইয়া কাজ করি, মহিলা নাই আমরা যে ইসি কমিটিও আমরা সপ্তাহ হয়েছি মহিলা কোনটা নাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, যে আসলে গোলাপগঞ্জ বিশেষ করে উপজেলায় অনেকগুলো সংগঠন এখানে রয়েছে, এবং একটা মজার বিষয় হচ্ছে যে অন্যান্য এলাকাতে প্রতিটা সংগঠনের সংগঠন রয়েছে। যেমন আমার এলাকায় যে জিনিসটা, আমার উপজেলায় যতটুকু জানি প্রায় 34টার মতো সংগঠন রয়েছে একই। হ্যাঁ, তো অনেকাংশে দেখা যায় বা বিভিন্ন এলাকার এখানে প্রতিটা সংগঠনের অনেক সময় দেখা যায় দ্বিধা বিভক্ত, দুভাগে বা দুই কমিটি, তিন কমিটি হয়ে যায়, অর্থাৎ পুরো সংগঠনই তিন ভাগে বিভক্ত হয়ে নতুন নতুন কমিটি সৃষ্টি হয়। কিন্তু গোলাপগঞ্জের ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে 100% না, বাট 99% আপনারা একই ছাতার নিচে, একই সংগঠন নিচে সম্মিলিতভাবে আপনারা কাজ করেন, এবং সব জায়গাতে দানের সাথে, আমরা তো কথায় বলি যে দানের সাথে তো একটু থাকবেই, কিন্তু প্রশ্ন হলো যে 100 জনের মাঝে হয়তো 2-1 জন, কিন্তু আপনাদের এইখানে 50% না, এইভাবে একটু দেখা যায়, যেহেতু আপনাদের খুব কাছের থেকে আমি দেখার সুযোগ আমার রয়েছে, সেজন্য আপনারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আলতাফ হোসেন ভাই সাহেব, দিলওয়ার হোসেন সাহেব এবং মাসুদ জুয়ারদার সাহেবের সাথে আসন্ন নির্বাচন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসকে নিয়ে। তো আমরা অবশ্যই আর কথা বলবো, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবারও চলে আসবো, আপনারা যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে। আজকের এই প্রসঙ্গ, আমাদের একটা সুন্দর ঐতিহ্যবাহী সংগঠন নিয়ে আমরা কথা বলছি। ধন্যবাদ।